রবিবার দুপুরে উত্তর দিনাজপুরের রাইগঞ্জের মিলনপাড়ায় অনামী বয়েজ সুকান্ত ক্লাবের খুঁটি পুজোর উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। সঙ্গে ছিলেন রাইগঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রন্তু দাস সহ সম্মানীয় অতিথিবৃন্দ। এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি কি বলেছেন শুনুন। আজকে ভয় সুকান্ত এবার কালী পূজার নতুন রূপে নতুন সাজে তারিখ খুঁটি পুজো আজকে, তো সেই জন্য আজকে এই খুঁটি পুজো করতে আমাদের সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এসেছেন, আমি আছি, তার সাথে আমাদের এই ক্লাবের সেক্রেটারি রন্তু রয়েছে আর মাতলটাও রয়েছে সভাপতি। তো আজকে এখানে আমরা খুব উৎসাহ বা উল্লাসের সাথে খুঁটি পুজো করে আজকে পুজোর যেটা মানে পুজো যেটা আসছে তার অনুভূতি আমরা সবাই আজকে নেব, আর আগামী দিনে এই পুজোটা যাতে অনেক বড় হয়। আর এবার যেমন আপনাদের জানেন যে এবার রাম মন্দির থিমে পুজো হচ্ছে, অযোধ্যায় যে রাম মন্দির করা যাচ্ছে সেই রাম মন্দিরই নকশা এখানে প্রতিফলিত হবে এবার কালী পুজো। প্রতি বছরই একটা বিশেষ চমক থাকে, এবছর কি কোনো বিশেষ চমক রয়েছে ক্লাবের তরফ থেকে? হ্যাঁ, ক্লাবের তরফ থেকে ওই যে রাম মন্দির যেটা হচ্ছে এটা বিশাল আকারের মন্দির, হ্যাঁ এটা তো চমক আছে। তাছাড়া এখানে বস্ত্র বিতরণের অনুষ্ঠানও আমরা আগামী কয়েকদিনের মধ্যে করব। এই কালী পূজার যেটা আগাজ আসছে, সামনে দুর্গা পুজো আছে, দুর্গা পুজো তো যাতে আমাদের প্রিয়জন মানুষরা এখানে যাতে নতুন বস্ত্র পাক তার সুবিধাও আমরা এখানে করি। উদ্বোধনে কোনো চমক থাকছে এবার? হ্যাঁ, উদ্বোধনে আসছে অনেক কিছু চমক আছে, আপনারা কিছু অন্তরালে এটা জানতে পারবেন। এখনই আজকে যেমন খুঁটি পুজোর চমক আছে, এত লোক সমাগম হয়েছেন আজকে, এত লোকের এর সাথে উচ্ছ্বাসে খুঁটি পুজো হবে নিশ্চিত। আগামী দিনে যেটা পুজো উদ্বোধন হবে তার মধ্যেও হ্যাঁ একটা বড় সড়ক রহস্য রয়েছে, সেটা আমরা পরে যাব। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।